আমরা সাবান এবং ডিটারজেন্ট নিয়ে কথাবার্তা বলবো। সো প্রথমে খেয়াল করো, সাবান কাকে বলা হয়? সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে আসলে সাবান বলা হয়ে থাকে। সাবান আমরা বিক্রির মাধ্যমে কিভাবে পেতে পারি? আমরা তেল বা চর্বির সাথে আমরা যখন ক্ষারের বিক্রিয়া ঘটাই তখন সাবান এবং গ্লিসারিন পেয়ে থাকি। এখন ব্যাপারটা হচ্ছে তেল বা চর্বি আমরা আসলে কিভাবে চিনব? তেল আর চর্বি আর কিছুই নয়, এগুলো হচ্ছে আমাদের জৈবযৌগের একটা এস্টার, অর্থাৎ বন্ড সি ডাবল ও আর কার্যকরীমূলককে আমরা এস্টার হিসেবে চিনে থাকি। অর্থাৎ তেল বা চর্বি হচ্ছে এক ধরনের এস্টার। যেমন আমরা তেল সাধারণত উদ্ভিজ্জ পদার্থসমূহ থেকে পেয়ে থাকি, অর্থাৎ উদ্ভিজ্জ পদার্থসমূহ থেকে প্রাপ্ত এস্টারকে আমরা তেল বলে থাকি, এবং প্রাণীজ পদার্থসমূহ থেকে প্রাপ্ত এস্টারকে আমরা আসলে চর্বি বলে থাকি। প্রকৃতিতে স্বাভাবিকভাবে তেল তরল অবস্থায় থাকে এবং চর্বি হচ্ছে কঠিন অবস্থায় থাকে। অর্থাৎ আমাদের তরল এস্টারগুলো তেল হিসেবে বিরাজমান থাকে এবং আমাদের কঠিন এস্টারগুলো চর্বি হিসেবে আমরা পাই। অর্থাৎ এখানে আমরা তেল বা চর্বি যাই নেই না কেন, সেটা যদি আমাদের ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে আমরা সাবান এবং উপজাত হিসেবে আমরা গ্লিসারিন পেয়ে যেতে পারি। সো একইভাবে আমরা এখানে ব্যবহার করেছি গ্লিসারল ট্রাই স্টিয়ারেট, আমরা একটা এস্টার ব্যবহার করেছি যেটা উৎপন্ন হয়েছে আমাদের স্টিয়ারিক অ্যাসিড থেকে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের গ্লিসারল ট্রাই স্টিয়ারেট, যার সাথে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারের বিক্রিয়া ঘটিয়ে আমরা আসলে সাবান প্রস্তুত করে ফেলবো। সো খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের গ্লিসারল ট্রাইস্টিয়ারেট, যার সাথে আমরা সোডিয়াম হাইড্রক্সাইডে যখন বিক্রিয়া ঘটাবো তখন এখানে মজার একটা ব্যাপার ঘটবে। কীভাবে মজার একটা ব্যাপার ঘটে খেয়াল করে দেখো, এখানে সোডিয়াম রয়েছে 3 মোল, এই 3 মোল সোডিয়াম এবং এই জায়গাটাতে যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে সি ডাবল ও আমাদের আর অংশটা, এর সাথে সোডিয়াম সংযুক্ত হয়ে আমাদের আসলে সাবান প্রস্তুত করে ফেলে। অর্থাৎ জাস্ট আমরা একটা বক্স করে ফেলবো, বক্স করে ফেললেই আমরা আসলে এখান থেকে সাবান পেয়ে যাব। অর্থাৎ খেয়াল করে দেখো, তাহলে আমরা কী পেলাম? C17H35CNA কত মোল পেলাম? 3 মোল। তাহলে আমরা এখান থেকে যে সাবানের সংকেতটা পাচ্ছি সেটা হচ্ছে C17H35CNA। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সাবান। আমরা কিন্তু চাইলে এখানে সোডিয়ামের পরিবর্তে পটাশিয়াম লবণ দিয়েও কিন্তু আমরা আসলে সাবানকে ডিফাইন করতে পারতাম। অর্থাৎ আমাদের খেয়াল করে দেখো, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলা হয়। সো আমরা এখানে পটাশিয়াম হাইড্রক্সাইড নিয়েও কিন্তু বিক্রিয়া ঘটাতে পারতাম। আচ্ছা, এর পাশাপাশি আর কি উৎপন্ন হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখো, CH2OH আছে কত মোল? 3 মোল আছে। তাহলে বাকি অংশটুকু আমরা একটু লিখে ফেলি। তাহলে আমরা এর পাশাপাশি যেটা পাচ্ছি উপদার্থ হিসেবে CH2OH বাম পাশে যা যা আছে সেটা দেখে দেখে লিখে দিব। অর্থাৎ CHOH এবং লাস্টে আমরা দেখব CH2OH, এবং এটা হচ্ছে আমাদের গ্লিসারিন, যেটা আমাদের সাবান প্রস্তুতির সময় উপজাত হিসেবে উৎপন্ন হয়ে থাকে। সো আমরা দেখে ফেললাম যে সাবান আসলে কাকে বলা হয় এবং কীভাবে পরীক্ষাগারে আমরা সাবান প্রস্তুত করে ফেলতে পারি। এখন নতুন একটা জিনিস আমরা তৈরি করা শিখবো, অর্থাৎ ডিনামাইট তৈরি করতে যে নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয়, চলো আমরা সেটার প্রস্তুতি একটু দেখে ফেলি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের গ্লিসারিন। এখন এটাকে আমি যদি নাইট্রেশন করি, অর্থাৎ নাইট্রেশন বলতে আমি HNO3 এর উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটাই, তাহলে এখান থেকে আমরা কিন্তু নাইট্রোগ্লিসারিন প্রস্তুত করে ফেলতে পারি। আমরা সাধারণত জেনে থাকি যে আমাদের যখন নাইট্রেশন করা হয় তখন গাঢ় সালফিউরিক অ্যাসিড আমাদের প্রভাবক হিসেবে বা মিডিয়াম হিসেবে ব্যবহৃত হয়। এখন নাইট্রিক অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন এখানকার এই হাইড্রোজেনটা আমার নাইট্রিক অ্যাসিডে নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। কারণ নাইট্রিক অ্যাসিডের মধ্যে কী কী রয়েছে আমরা যদি একটু ভেঙে লিখি, HONO2 আমরা কিন্তু চাইলে এভাবে লিখতে পারতাম, কারণ খেয়াল করে দেখো HNO3 এটা কিন্তু হয়ে যেত। তাহলে এই OH এবং একটা H মিলে এক্স্যাক্টলি আসলে পানি তৈরি করে ফেলে। তাহলে আমরা এখানে যদি পানি লিখি, অর্থাৎ 3 মোল পানি লিখি এবং 3 মোল নাইট্রিক অ্যাসিড নিয়ে যদি আমরা নাইট্রেশন করা শুরু করি, তাহলে 3টা নাইট্রোমূলক আমার ঠিক এই জায়গাটাতে প্রতিস্থাপিত হবে। তাহলে এখান থেকে আমরা যে যৌগটা পাবো, একটু খেয়াল করে দেখো, আমরা যে যৌগটা পাবো CH2 বন্ড O বন্ড NO2 বন্ড CH বন্ড O বন্ড NO2 এবং ফাইনালি হচ্ছে CH2 বন্ড O বন্ড NO2। অর্থাৎ আমরা যে অংশটা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের নাইট্রোগ্লিসারিন, যেটা হচ্ছে আমাদের বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়, ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয়। সো আমরা দেখে ফেললাম যে আমরা গ্লিসারিন থেকে কীভাবে নাইট্রোগ্লিসারিন প্রস্তুত করে ফেলতে পারি। সো আশা করি তোমরা সাবান প্রস্তুতি এবং নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি খুব ভালো মতো বুঝতে পেরেছ। এখন আমরা দেখব সাবান আসলে কীভাবে ময়লা পরিষ্কার করে, কারণ আমরা সাবান বা ডিটারজেন্টকে সাধারণত ময়লা পরিষ্কার করার কাজে ব্যবহার করে থাকি বা বিভিন্ন কাপড় ওয়াশ করার কাজে ব্যবহার করে থাকি। এখন সেরা বোঝার জন্য আমাদের সাবানকে একটা মানুষের সাথে তুলনা করতে হবে। সো এটা দেখো আমাদের সাবানের সংকেত C17H35CNA। সো এটাকে যদি আমরা একটা সাবান চিন্তা করি, তাহলে সাবানের টোটাল সংকেতের মধ্যে 2টা অংশ রয়েছে, একটা হচ্ছে পোলার অংশ আর একটা হচ্ছে অপোলার অংশ। অর্থাৎ আমরা এই যে পার্টটা দেখতে পাচ্ছি, অর্থাৎ C17H35 এটা হচ্ছে সাবানের মাথা,
এবং এটা হচ্ছে সাবানের লেজ অংশ। অর্থাৎ এই পার্টটুকু আমরা চিন্তা করতে পারি সাবানের মাথা, এবং এই পার্টটুকু হচ্ছে লেজ অংশ। এবং মজার একটি ব্যাপার হচ্ছে এই পার্টটুকু হচ্ছে হাইড্রোফোবিক অংশ এবং এটা হচ্ছে হাইড্রোফিলিক অংশ। হাইড্রোফোবিক, ফোবিয়া মানে হচ্ছে ভয়, তার মানে হাইড্রো পানির প্রতি ভয়, তার মানে পানিতে অদ্রবণীয় অংশটুকুকে আমরা আসলে মাথা বলে থাকি, এবং হাইড্রোফিলিক পানির প্রতি ফিল দেখায়, তাদেরকে আমরা আসলে লেজ অংশ বলে থাকি। ব্যাপারটা কীরকম, আমাদের এই মাথা অংশটা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক অংশ, যেটাকে আমরা বলে থাকি অপোলার অংশ, কারণ আমরা জানি অপোলার যৌগ বা অপোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়, এবং এই লেজ অংশটা হচ্ছে আমাদের পোলার অংশ। অর্থাৎ মাথা এবং লেজের মধ্যে আমাদের মাথাটা হচ্ছে হাইড্রোফোবিক, যেটাকে আমরা অপোলার অংশ বলে থাকি কোনো একটা সাবানের জন্য, এবং যে লেজ অংশ সেটাকে আমরা পোলার অংশ বলে থাকি, এবং এটা হচ্ছে আমাদের পানিতে দ্রবণীয়। এখন ব্যাপারটা হচ্ছে আমি কীভাবে বুঝতে পারবো যে এটা অপোলার এটা পোলার, একটু খেয়াল করে দেখো, আমরা এই যে C17H35 অ্যালকাইল গ্রুপের এখানে আমরা কিন্তু কোনো প্লাস মাইনাস অংশ দেখতে পাচ্ছি না, অর্থাৎ যেহেতু কোনো ধনাত্মক ঋণাত্মক আলাদা আলাদা প্রান্ত নাই, সেহেতু আমরা এটাকে বলতে পারি এটা একটা অপোলার প্রান্ত। কিন্তু আমাদের পরবর্তী যে লেজ অংশ রয়েছে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের নেগেটিভ পোর্শন এবং এটা হচ্ছে আমাদের পজিটিভ পোর্শন। তার মানে কি, ধনাত্মক ঋণাত্মক প্রান্ত রয়েছে, পোল সৃষ্টি হয়েছে, তার মানে এই অংশটুকু হচ্ছে আমাদের পোলার অংশ। এখন আমরা মাথা এবং লেজকে সেপারেশন করে ফেললাম। এখন এই জিনিসটাকে আমরা একটু এভাবে চিন্তা করতে পারি, একটু খেয়াল করে দেখো যে আমরা এটাকে মাথা চিন্তা করতে পারি এবং এটাকে কিন্তু আমরা লেজ চিন্তা করতে পারি। তার মানে এটা হচ্ছে আমাদের মাথা বা অপোলার অংশ, এটা হচ্ছে লেজ বা পোলার অংশ। সো এখন আমরা চলে যাবো যে কাপড় কিভাবে পরিষ্কার করতে পারে কোনো একটা সাবান। তাহলে আমরা একটা কাপড় নেই, ধরে নাও যে এটা হচ্ছে আমাদের একটা কাপড়, সো এটা হচ্ছে আমাদের একটা পাতলা কাপড় যার মধ্যে খুব ময়লা হয়ে গিয়েছে, অর্থাৎ এটা একটা অপরিষ্কার কাপড় যার মধ্যে আমরা যদি ধরে নেই যে এই অংশটুকু হচ্ছে ময়লা। ওকে, এখন ময়লা মানে কি, ময়লা মানে হচ্ছে গ্রিজ, গ্রিজ মানে হচ্ছে ময়লা। তারপরে গ্রিজ এর মধ্যে কী কী উপাদান থাকে, আমরা সাধারণত কোনো একটা মাংস বা কোনো কিছু খেতে গেলে যখন ড্রেসের উপরে পড়ে যায় তখন দেখি হঠাৎ করে সেটা ময়লা হয়ে যায়। তার মানে ওই যে ময়লা বা গ্রিজ অংশ সেটা কি তেল বা চর্বির সমন্বয়ে তৈরি না? এখন চিন্তা করে দেখো, ওই যে গ্রিজ সেটা যদি তেল বা চর্বির সমন্বয়ে তৈরি হয়ে থাকে, তেল বা চর্বি কি একটা অপোলার অংশ না? তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা কাপড়, কাপড়ের মধ্যে যে ময়লা অংশ সেটা হচ্ছে, বা আমরা যদি গ্রিজের কথা চিন্তা করি, গ্রিজ হচ্ছে অপোলার অংশ। ওকে, গ্রিজ হচ্ছে অপোলার অংশ। এবার চিন্তা করে ফেলো যে আমরা এটাকে যখন ওয়াশ করতে যাব সাবান দিয়ে, তখন সাবানের সাথে এই গ্রিজের একটা রিয়াকশান হবে। কীরকম রিয়াকশান হবে একটু চিন্তা করে দেখো, আমাদের সাবানটা ঠিক এখানে কীরকম রিয়াকশান করবে, এই যে সাবান অংশটা সেটা এসে সাবানের যে মাথা অংশ দেখতে পাচ্ছ সেই মাথার সাথে আমার গ্রিজ একটা রিয়াকশান করবে। কেনই আসলে মাথা আমাদের গ্রিজের সাথে সংযুক্ত হবে একটু চিন্তা করে দেখো, গ্রিজ হচ্ছে অপোলার, মাথাও হচ্ছে অপোলার। আমরা জানি অপোলার দ্রাবক অপোলার দ্রাবকে দ্রবণীয়, পোলার দ্রাবক পোলার দ্রাবকে দ্রবণীয়। তাহলে গ্রিজ অপোলার এবং সাবানের মাথাও হচ্ছে অপোলার, তাহলে দুজন দুজনকে কী করবে, মিশিয়ে ফেলবে। বাকি ব্যাপারটা কী হবে সেটা আমরা একটু দেখে ফেলি। একটু পরে আমরা যেটা দেখতে পাবো যে আমরা যখন পানির সাথে মেশাবো, আমরা তো সাধারণত কাপড় যখন ওয়াশ করি তখন তার সাথে কি পানি মেশাই, পানি না মিশিয়ে তো ওয়াশ করতে পারি না। এই যে অংশটা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমাদের সাবানের যে লেজ অংশ সেটা হচ্ছে পোলার, এবং এটাই হচ্ছে আমাদের পানির সাথে মিশ্রিত হয়, অর্থাৎ পোলার অংশ আমাদের পানির সাথে মিশ্রিত হয়। এবং আমরা যখন কাপড় বারবার কাচতে থাকি তখন দেখা যায় যে এই অংশটুকু একত্রে মিশে যায় এবং এই অংশটুকু একত্রে মিশে যায়, এবং আমাদের ঠিক এই পানি এবং আমাদের যে লেজ অংশ দেখতে পাচ্ছ, লেজ এবং পানি এই দুটো মিলে ফোম বা ফেনা তৈরি করে ফেলে। এখন চিন্তা করে ফেলো যে আমাদের এই যে লেজ প্লাস পানি এটা যখন আমাদের ফেনা তৈরি করতেছে, বারবার ফেনা তৈরি করতেছে, তখন আমাদের যেটা হয় যে আমরা লেজ ধরে যদি টান দেই, অর্থাৎ কোনো একটা মানুষের যদি লেজ ধরে টান দেই তাহলে মাথা সহ কি চলে আসবে না? অর্থাৎ দেখা যায় যে আমার এই যে গ্রিজ এবং আমাদের যে সাবানের মাথা অংশ রয়েছে, আমাদের লেজ অর্থাৎ ফেনা আকারে যখন আমরা টান দিতেছি, বারবার বারবার আমরা যখন কাচতেছি, তখন মাথা একত্রে আসলে ফেনা হয়ে বের হয়ে চলে আসে। তখন কি হয়ে যায়, আমরা দেখতে পাই যে এই অংশটুকু যখন আলাদা হয়ে চলে যাচ্ছে ফেনা আকারে, তখন এই কাপড়টা কি হয়ে যাবে, তখন কাপড়টা দেখো ধপধপে পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এই ফেনা যখন লেজ এবং পানির সাথে যুক্ত হয়ে আমাদের ফেনা তৈরি করতেছে, অর্থাৎ এই যে ফেনা উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এই লেজ প্লাস পানি যখন ফেনা তৈরি করতেছে এবং আমরা যখন বারবার কাচতেছি, তখন ফেনা আকারে যখন বের হয়ে যাচ্ছে পানি দিয়ে ওয়াশ করার ফলে, তখন এই যে গ্রিজ বা অপোলার অংশ এবং একই সাথে সাবানের যে মাথা অংশ সেটাও কিন্তু কাপড়ের থেকে বের হয়ে চলে যাচ্ছে, তখন আমরা পরিষ্কার কাপড় কিন্তু এখান থেকে পাচ্ছি।
অর্থাৎ বেসিক কনসেপ্টটা হচ্ছে আমরা লেস ধরে টান দেই তাই মাথা সহ বের হয়ে চলে যায় এবং আমাদের এই মাথা এবং লেস তো একত্রে সংযুক্ত তাই তো সো সেক্ষেত্রে দেখা যায় যে আমার লেজের অংশটা ফেনা তৈরি করতেছে এবং মাথার অংশটা অপলার অংশ অর্থাৎ গ্রিজের সাথে সংযুক্ত হয়ে ময়লা আকারে আমার এই ফেনার সাথে বের হয়ে চলে যাবে অর্থাৎ ঠিক এভাবে আমরা আসলে সাবান যে কিভাবে ময়লা পরিষ্কার করে সেটা আমরা দেখতে পাই ঠিক এভাবে সাবান কিন্তু ময়লা পরিষ্কার করে ফেলে তবে এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে সাবান কিন্তু খর পানি এবং মৃদু পানিতে সমভাবে কিন্তু ময়লা পরিষ্কার করে না বা কার্যকরী হয় না কারণ আমরা জানি খর পানিতে সাধারণত ফেনা তৈরি হয় না বা খুব কম ফেনা তৈরি হয় অর্থাৎ যেখানে ফেনা তৈরি হবে না এখানে কিন্তু মূল ফ্যাক্টরি কিন্তু ফেনা অর্থাৎ যত বেশি ফেনা তৈরি হবে তত বেশি কিন্তু আমরা কাপড় ওয়াশ করতে পারবো অর্থাৎ ফেনা যত বেশি তৈরি হবে কাপড় কিন্তু পরিষ্কার করা তত সহজ হবে অর্থাৎ সাবান খর পানিতে ভালোভাবে কার্যকরী হয় না কেন কারণ খর পানিতে আসলে ফেনা তৈরি হয় না আমরা খর পানি কীভাবে চিনবো যে পানিতে সাধারণত আমরা দেখতে পাই যে আমাদের ম্যাগনেশিয়াম 2+ এবং ক্যালসিয়াম 2+ বা বাইকার্বনেট আয়ন উপস্থিত থাকে সে পানিকে আমরা আসলে খর পানি বলে থাকি অর্থাৎ এছাড়াও আমাদের ক্লোরাইড আয়ন সালফেট আয়ন উপস্থিত থাকলেও আমরা সে পানিকে খর পানি বলে থাকি খর পানি থেকে আমরা মৃদু পানিতে কনভার্ট করার সিস্টেম হচ্ছে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্ষরতা বা এই দুটো সিস্টেম আমাদের ক্ষরতা দূরীকরণ করতে হবে সেক্ষেত্রে আমাদের বেশ কিছু প্রণালী রয়েছে আমরা তাপ দিতে পারি আমরা পারমোটিট প্রণালী অ্যাপ্লাই করতে পারি সোডা প্রণালী অ্যাপ্লাই করতে পারি সেভাবে আমরা খর পানিকে মৃদু পানিতে বা মিঠা পানিতে কনভার্ট করে ফেলতে পারি সো আমরা দেখে ফেললাম যে সাবান আসলে কীভাবে ময়লা পরিষ্কার করে ফেলে আমরা যদি বলি ডিটারজেন্ট কীভাবে ময়লা পরিষ্কার করে তাহলে সেক্ষেত্রেও আমরা একই ব্যাপার দেখব তার আগে চলো দেখে ফেলি যে আমাদের ডিটারজেন্ট আসলে কীভাবে প্রস্তুত করা হয় বা ডিটারজেন্টের আসলে পরিচয় কী অর্থাৎ ডিটারজেন্টের পরিচয় হচ্ছে ডিটারজেন্ট সোডিয়াম লরাইল সালফোনেট অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি C12H25SO4Na অর্থাৎ সোডিয়াম লরাইল সালফোনেট বা সোডিয়াম লরাইল সালফেটকে আমরা আসলে বাণিজ্যিকভাবে ডিটারজেন্ট বলে থাকি সো খেয়াল করে দেখো যে আমরা ডিটারজেন্ট কীভাবে প্রস্তুত করে ফেলতে পারি আমাদের এখানে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে আমাদের একটা লরাইল অ্যালকোহল মাথায় রাখতে হবে CH3CH2 10 অর্থাৎ এখানে আমার নতুন করে আরও একবার CH2 আসবে তারপর OH আসবে সো আমরা যদি সালফিউরিক অ্যাসিডকে ভেঙে ফেলি তাহলে যেটা দেখা যায় সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা যেটা দেখতে পাই OH এবং HSO3 খেয়াল করে দেখো H2SO4 এখন যেটা দেখা যায় এই H এবং এই OH মিলে হচ্ছে এখানে পানি তৈরি করে এবং এর পাশাপাশি আমরা আর কি পাবো আমরা লরাইল হাইড্রোজেন সালফেট পাবো অর্থাৎ খেয়াল করে দেখো আমরা এর পাশাপাশি যেটা পাচ্ছি CH3CH2 10 এবং আমাদের CH2 এবং ও ছিল আগে থেকে এবং ও এর সাথে এসে নতুন করে কে সংযুক্ত হবে SO3H সংযুক্ত হবে অর্থাৎ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে লরাইল হাইড্রোজেন সালফেট এবার এই লরাইল হাইড্রোজেন সালফেটকে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করাই তাহলেই কিন্তু আমরা আসলে ডিটারজেন্ট পেয়ে যাবো সো বিক্রিয়াটা একটু খেয়াল করে দেখো সো খেয়াল করে দেখো আমরা সোডিয়াম লরাইল সালফোনেট বা ডিটারজেন্ট কিন্তু প্রস্তুত করে ফেলতে পারলাম অর্থাৎ ঠিক এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটুকুই এক্স্যাক্টলি আমাদের সোডিয়াম লরাইল সালফোনেট বা আমরা এটাকে বাণিজ্যিকভাবে ডিটারজেন্ট বলে থাকি এখন যদি তোমরা প্রশ্ন করো যে ভাই ডিটারজেন্ট আসলে কীভাবে ময়লা পরিষ্কার করে তাহলে কনসেপ্ট একই অর্থাৎ আমাদের এই যে অংশটুকু দেখতে পাচ্ছ অ্যালকাইল অংশটুকু এটা হচ্ছে আমাদের মাথা অংশ এবং এই যে পার্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লেজ অংশ সো আমাদের লেজটা হচ্ছে পোলার অংশ এবং মাথাটা হচ্ছে অপোলার অংশ ঠিক অপোলার অংশ আমাদের গ্রিজের সাথে সংযুক্ত হবে এবং পোলার অংশ পানির সাথে সংযুক্ত হয়ে আমাদের ফেনা তৈরি করবে এবং আমরা লেজ ধরে টান দিব মাথা সহ চলে আসবে তখন কি কাপড় এভাবে ধবধবে পরিষ্কার হয়ে যাবে তোমরাও কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখতে পারো এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাই সাবান এবং ডিটারজেন্টের মধ্যে কোনটা আসলে বেশি ভালো পরিষ্কারক সো আমরা যেটা দেখতে পাই যে ডিটারজেন্ট সাবানের থেকেও অনেক বেশি বা অত্যাধিক উত্তম পরিষ্কারক হিসেবে কাজ করে কারণ ডিটারজেন্ট আমাদের খর পানি বা মৃদু পানি দুইটাতেই সমভাবে কাজ করতে পারে একই সাথে ডিটারজেন্ট আমাদের অম্লীয় বা ক্ষারীয় দুইটা দ্রবণে সমভাবে কাজ করতে পারে ডিটারজেন্ট আমাদের দামেও সস্তা অর্থাৎ ডিটারজেন্ট খুবই দ্রুত তার সাথে আমাদের পরিষ্কার করতে পারে যেটা কিন্তু আমাদের সাবান করতে পারে না এবং একই সাথে আমরা কিন্তু এটাও বলতে পারি যে পানিতে ডিটারজেন্ট কিন্তু সাবানের থেকেও অনেক বেশি দ্রবণীয় অর্থাৎ এই কারণগুলোর জন্য আমরা সাধারণত যেটা দেখতে পাই যে আমাদের পরিষ্কারক হিসেবে সাবানের থেকে ডিটারজেন্টকে বেশি প্রিফার করা হয় সো আশা করি তোমরা সাবান কীভাবে ময়লা পরিষ্কার করে ডিটারজেন্ট কী ডিটারজেন্টের প্রস্তুতি কী এবং একই সাথে ডিটারজেন্ট কীভাবে ময়লা পরিষ্কার করে সে ব্যাপারটা বুঝতে পেরেছো এখন আমরা দুইটা ইম্পর্টেন্ট প্রস্তুত প্রণালী দেখে থাকবো একটা হচ্ছে ডেটল প্রস্তুতি এবং আরেকটা হচ্ছে প্যারাসিটামল প্রস্তুতি আমরা বিভিন্ন সময় আমাদের রিটেন টেস্টে এই ব্যাপারগুলো কিন্তু দেখে থাকি সো খেয়াল করে দেখো ডেটল অর্থাৎ যেটা আমরা খুব ইউজুয়ালি ব্যবহার করে থাকি অর্থাৎ ডেটল এর কেমিক্যাল নেম হচ্ছে 4-ক্লোরো-3,5-ডাইমিথাইল-ফেনল অর্থাৎ এটাকে আমরা বাণিজ্যিকভাবে ডেটল বলে থাকি সো ডেটল প্রস্তুতির জন্য আমাদের প্রথমেই লাগবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড
অর্থাৎ এই যে দেখো ডায়াজিনিয়াম ক্লোরাইড লবণকে আমরা যদি অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ মিথাইল আয়োডাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই তাহলে খেয়াল করে দেখো এটা অবশ্যই আমাদের একটা মেটা নির্দেশকমূলক। তাহলে আমার এই যে CH3 এটাকে নিশ্চয়ই সে মেটা পজিশনে প্রতিস্থাপিত করবে। তাহলে আমরা এটা একটা মেটা পজিশন পাই এবং এটা হচ্ছে আর একটা মেটা পজিশন। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে ডাইমিথাইল বেঞ্জিন ডায়াজিনিয়াম ক্লোরাইড লবণ পেয়ে গেলাম। অর্থাৎ প্রথম স্টেপে আমাদের এখানে অ্যালকাইল হ্যালাইড দিয়ে বিক্রিয়া করালে আমরা যেটা পাই ডাইমিথাইল বেঞ্জিন ডায়াজিনিয়াম ক্লোরাইড লবণ পেয়ে গেলাম। এখন একটু খেয়াল করে দেখো পরবর্তী স্টেপে আমরা আসলে যেহেতু ডেটল তার মানে পানির কোনো কারবার তো থাকবেই, সো পানির সাথে যখন বিক্রিয়া ঘটাবো তখন এই দেখো খেয়াল করে যে আমাদের N2Cl-টা তখন OH অংশে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ খেয়াল করে দেখো ডাইমিথাইল বেঞ্জিন ডায়াজিনিয়াম ক্লোরাইড থেকে আমরা কিন্তু খেয়াল করে দেখো আমরা ডাইমিথাইল এখন ফেনল পেয়ে গিয়েছি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডাইমিথাইল ফেনল, যখন পানির সাথে আমরা বিক্রিয়া করাইলাম তখন ডাইমিথাইল ফেনল প্রস্তুত হয়ে গেল। এবং এরপরে আমরা যেটা দেখবো যে আমরা এখন যদি ক্লোরিনেশন করি তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখন ক্লোরিন যে কোথায় সংযুক্ত হবে, যেহেতু OH আমাদের একটা অর্থ প্যারা নির্দেশক, তাহলে ক্লোরিন অর্থ এবং প্যারা পজিশনে প্রতিস্থাপিত হবে। আমরা ক্লোরিনকে দেখো প্যারা পজিশনে প্রতিস্থাপিত করিয়েছি, অর্থাৎ আমরা কিন্তু ফাইনাল আমার যে ডেটল সেটা কিন্তু পেয়ে গিয়েছি। একটু খেয়াল করে দেখো আমরা যদি নাম্বারিং করা শুরু করি 1, 2, 3, 4, 5, 6 একটু খেয়াল করে দেখো ফোর ক্লোরো 3, 5 ডাইমিথাইল এবং উপরে OH এর জন্য ফেনল, যেটাকে আমরা বাণিজ্যিকভাবে ডেটল বলে থাকি। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ডেটল। অর্থাৎ দেখো কত সহজে আমরা কিন্তু ডেটল প্রস্তুত করে ফেলতে পারলাম। তোমাকে মাথায় রাখতে হবে বেঞ্জিন ডায়াজিনিয়াম ক্লোরাইড লবণ নিব এবং এর সাথে অ্যালকাইল হ্যালাইড সংযুক্ত করব, পানি সংযুক্ত করব, ক্লোরিনেশন করব, কাজ শেষ হয়ে যাবে, খুবই ইজি। এখন আমরা চলে যাব যে আমরা কিভাবে প্যারাসিটামল প্রস্তুত করতে পারি। অর্থাৎ প্রতিনিয়ত আমরা কিন্তু প্যারাসিটামল শব্দটির সাথে খুব বেশি পরিচিত এবং ব্যবহারিক দিক থেকেও আমরা কিন্তু প্যারাসিটামল অনেক বেশি ব্যবহার করে থাকি জ্বর বা ঠান্ডা কাশিতে। সো এখন খেয়াল করে দেখো যে প্যারাসিটামল আমরা আসলে কেমিক্যালি কীভাবে প্রস্তুত করে ফেলতে পারি। সো প্যারাসিটামলের কেমিক্যাল নাম হচ্ছে 4-hydroxyacetanilide, অথবা আমরা কিন্তু অন্য একটা নামও করতে পারি, সেটা হচ্ছে N-4-hydroxyphenylethanamide। এখন এই দুটি নামই পসিবল, কারণ আমরা জানি অ্যামিনের ক্ষেত্রে আমাদের নামকরণ কিন্তু দু তিনভাবে হতে পারে। এখন খেয়াল করে দেখো যেহেতু আমাদের অ্যামিন, নিশ্চয়ই এখানে আমাদের NH2-র কোনো ব্যাপার তো থাকবে অথবা নাইট্রোমূলকের কোনো ব্যাপার তো থাকবে। ওকে, চলো আমরা একটু বিক্রিয়াটা শুরু করি। সো যখন আমরা প্যারাসিটামল প্রস্তুত করতে যাব তখন অবশ্যই তোমার প্রথম বিকারকটা হচ্ছে অবশ্যই ফেনল থেকে তোমাকে কাজ শুরু করতে হবে। এবং যেহেতু বললাম যে নাইট্রোজেন রিলেটেড কোনো ব্যাপার আছে, তার মানে আমরা প্রথমে নাইট্রেশন করে ফেলব। এখন খেয়াল করে দেখো যে আমার এখানে OH-টাকে অর্থ প্যারা নির্দেশক এবং আমরা জানি নাইট্রো গ্রুপকে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে NO2HONO2 এভাবে আমরা কিন্তু ভেঙে লিখতে পারি। তার মানে আমার এই নাইট্রো গ্রুপটা অবশ্যই অর্থ প্যারা পজিশনে গিয়ে প্রতিস্থাপিত হবে। তাহলে খেয়াল করে দেখো অর্থ এবং প্যারা পজিশনে কিন্তু আমরা প্রতিস্থাপিত করলাম, অর্থাৎ অর্থ নাইট্রোফেনল এবং প্যারা নাইট্রোফেনল পেয়ে গিয়েছি। এখন এই যে প্যারা নাইট্রোফেনল এটাকে আমরা এখন বিজারণ করব। অর্থাৎ খেয়াল করে দেখো আমরা সোডিয়াম বোরন হাইড্রাইডের উপস্থিতিতে আমরা যদি এটাকে বিজারণ বিক্রিয়া ঘটাই তাহলে কী পাই খেয়াল করে দেখো যে আমার এই যে দেখো NO2 অংশটা দেখো NH2 অংশতে পরিণত হয়ে গেল। আমরা কিন্তু এটা জানি নাইট্রো গ্রুপকে আমরা যদি বিজারিত করি তাহলে অ্যানিলিন গ্রুপে কিন্তু আমাদের পরিণত হয়ে যায়। অর্থাৎ আমাদের নাইট্রোবেনজিনকে আমরা যদি বিজারিত করি তাহলে কিন্তু আমরা অ্যানিলিনে কনভার্ট হতে পারি। অর্থাৎ আমরা দেখো 1, 2, 3, 4 তাহলে 4-aminophenol কিন্তু এখন পেয়ে গেলাম। অর্থাৎ আমরা যদি নাম্বারিং করতাম তাহলে 1, 2, 3, 4 4-aminophenol কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের আর একটা মাত্র কাজ বাকি আছে। আমরা খেয়াল করে দেখো CH3CO-O-CO-CH3 তার মানে কোকো, এটা কি একটা অ্যানহাইড্রাইড না কোন ধরনের অ্যানহাইড্রাইড খেয়াল করে দেখো তো দুই পাশে এই অংশটা আছে না, এই অংশ ডাবল আছে, তার মানে CH3CO তার মানে কি অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের উপস্থিতিতে আমরা যখন বিক্রিয়া ঘটাবো তখন খেয়াল করে দেখো এখানে মজার একটা ব্যাপার ঘটে, এই হাইড্রোজেনটা এখান থেকে বের হয়ে যায়। ওকে, তার মানে এই হাইড্রোজেনটা যখন এখান থেকে বের হয়ে যাচ্ছে তখন এই দুটো অংশ ঠিক এই জায়গাটাতে এসে যখন সংযুক্ত হচ্ছে তখন আমাদেরকে কিন্তু এভাবে চিন্তা করতে হবে যে এই অংশটা এক্স্যাক্টলি আমাদের 2-mol উৎপন্ন হয়েছিল, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন বের হওয়া দেখতে পাচ্ছি, তার মানে কয়টা হাইড্রোজেন বের হচ্ছে, 2টা হাইড্রোজেন বের হচ্ছে। সে এই অক্সিজেনের সাথে সংযুক্ত হয়ে পানি আকারে নির্গত হবে, অর্থাৎ এর পাশাপাশি আমরা পানি দেখতে পাবো। এবং একটু খেয়াল করে দেখো যে আমার এখান থেকে হাইড্রোজেন বের হয়ে চলে গেল, তার মানে CO বন্ড CH3 কি সংযুক্ত হবে না, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের প্যারাসিটামল। অর্থাৎ খেয়াল করে দেখো আমরা যদি নাম্বারিং করতাম 1, 2, 3, 4 তাহলে 4-hydroxyacetanilide, অর্থাৎ আমরা
এটাকেই প্যারাসিটামল বলে থাকি। সো আশা করি তোমরা এই প্রস্তুতিটা বুঝতে পেরেছো। সো আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমরা যখন ফেনল নিব তখন সেটাকে নাইট্রেশন করব, পরবর্তীতে আমরা এটাকে আবার বিচারণ বিক্রিয়া ঘটাবো, এবং ফাইনালি আমরা যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু 4-হাইড্রক্সি অ্যাসিটানিলাইড বা আমরা প্যারাসিটামল পেয়ে যাব। সো আমরা দেখে ফেললাম যে সাবান কি, ডিটারজেন্ট কি, সাবান কীভাবে ময়লা পরিষ্কার করে, একই সাথে নাইট্রোগ্লিসারিন, ডেটল এবং প্যারাসিটামল প্রস্তুতি দেখে ফেললাম। সো আশা করি এই বিক্রিয়াগুলো তোমরা যদি এভাবে টেকনিক্যালি মাথায় রাখো তাহলে এগুলো থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করা তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না।